হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের কম্পালসারি কমিউনিকেটিভ বেঙ্গলি সাবজেক্টটা সকলের রয়েছে যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স অথবা পাস কোর্স নিয়ে পড়ছ সকলেরই এই কমিউনিকেটিভ বাংলা অর্থাৎ এ টু এই সাবজেক্টটি রয়েছে যারা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়ছো তোমাদের সিলেবাস যদি সেম হয়ে থাকে অথবা সিলেবাসের কোনো একটা চ্যাপ্টার বা কোনো অংশ যদি সেম হয়ে থাকে তাহলে এই সিরিজের সেই ভিডিওগুলো তুমি দেখতে পারো আশা করি তোমাদের সকলের এই ভিডিও দেখে সহযোগিতা হবে আমি এই বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কাভার করার চেষ্টা করব তোমরা সকলেই জানো আমার চ্যানেলটি কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে সুতরাং এই নতুন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই এবং সকলকেই বলব চ্যানেলটি সকলের মধ্যে শেয়ার করে প্রত্যেককে সহযোগিতা করতে আজকের এই ভিডিওতে এই আবশ্যিক বাংলা অর্থাৎ বেঙ্গলি এ টু যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস বিষয় নিয়ে কথা বলবো আজকের এই বিশেষ ভিডিওতে আমি আহেলি পাবলিশার্স যে বই রয়েছে সেই বই থেকেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস কাভার করার চেষ্টা করব। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নাও তাহলে ফিফটিতে ফিফটি পেয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে ইএনভিএসের ক্লাস করে প্রত্যেকেই ফিফটিতে ফিফটি পেয়েছ ঠিক একই রকমভাবে এই ক্লাসগুলো করেও তোমরা ফিফটিতে ফিফটি পায়ে পেয়ে যাবে এটা গ্যারেন্টি বলতে পারি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গৌরবঙ্গের সিলেবাস অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি বিএনজিএম এ টু নতুন সিলেবাস কবিতা রয়েছে তোমাদের চারটা এবার ফিরাও মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুর অভিশাপ নজরুল ইসলাম ফুল ফুটুক না ফুটুক সুভাষ মুখোপাধ্যায় বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ এগুলো রয়েছে কবিতা এবং প্রবন্ধর মধ্যে রয়েছে তোমাদের হিন্দু মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিক্ষা ও বিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসুর লেখা ভারতবর্ষ এস ওয়াজেদ আলী সৌন্দর্য তত্ত্ব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী গল্পের মধ্যে রয়েছে একাদশী বৈরাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহানগর প্রেমেন্দ্র মিত্র আদাব সমরেশ বসু পালঙ্ক নরেন্দ্রনাথ মিত্র এবং উদ্বেগ বিমল কর তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস যদি অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে সেম সিলেবাস থেকে থাকে তাহলে তোমরাও এই ভিডিওগুলোকে কন্টিনিউ করতে পারো এবার দেখে নেব মার্কস ডিভিশন অর্থাৎ তোমাদের টোটাল ফিফটি মার্কসের এক্সাম হবে যার মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে টেন আশা করি প্রত্যেকটা কলেজেই বিভিন্নভাবে ইন্টারন্যাশেন্টগুলো তোমাদের এক্সাম নেবে অথবা অ্যাসাইনমেন্ট জমা নেবে এবং যেটা রিটার্ন এক্সাম হবে সেটা ফর্টিতে এক্সাম হবে অর্থাৎ টোয়েন্টিটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই থাকবে এই করে টোটাল চল্লিশ নম্বর তোমাকে পেতে হবে যদি সিরিজটি কমপ্লিট করে ফেলো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তুমি ফর্টিতে ফর্টি কোয়েশ্চেন অবশ্যই পাবে তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে প্রত্যেকটা বন্ধুকে সাবস্ক্রাইব করতে বলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাকে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও ধন্যবাদ